ঝুলছেন দুজন। দেখে মনে হতে পারে কোনো বিপদ ঘটেছে, কিন্তু না, বিপদ নয়, তারা আসলে প্রতিবাদ জানাতে হয়েছে ঝুলন্ত। অভিনব এই প্রতিবাদ কর্মসূচি নজর কেড়েছে সারা বিশ্বের, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তাদের নামাতে বেশ বেগ পেতে হয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের। জলবায়ু পরিবর্তন রুখতে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে এ প্রতিবাদ করেন তারা। সোমবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে একটি ওভারব্রিজে তারা ঝুলেন। ব্রিজের ওপরে প্রতিবাদ জানান অন্য বিক্ষোভকারীরাও। এ সময় অন্য বিক্ষোভকারীরা জলবায়ু পরিবর্তন রুখতে ব্যর্থতার অভিযোগ এনে নানা স্লোগানও দেন। পরিবেশ বাঁচাতে অবিলম্বে ফ্রাঙ্কফুর্টের নির্দিষ্ট এলাকায় মোটরগাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান তারা। একই সঙ্গে গাছপালা নিধন বন্ধেরও দাবি ছিল। শেষ পর্যন্ত ঝুলে থাকা দুই প্রতিবাদকারীকে নিরাপদে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় গাড়িতে করে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।